প্রেসিডেন্টের সাথে আপনার কি কথা হলো? একটা ইস্যু নিয়ে আসলে আলোচনা চলতেছে, সেই মানে বেশ কয়েকদিন যাবো তো প্রেসিডেন্টের সাথে হলো, আপনার আলোচনাটা কি হলো? জাস্ট না, ওইরকম কোনো কিছু না, জাস্ট বললাম যে দেখেন আমি লাস্ট কয়েকটা সিরিজের আমি এজ এ ক্যাপ্টেন হিসেবে আপনার ওইভাবে টিমে কন্ট্রিবিউট করতে পারছি না, আর আমার কাছে মনে হয় যে আমার এই সময়টা আমি টিমকে ওইভাবে মোটিভেট করতে পারছি না। আমার কাছে মনে হয় যে এই সময় নতুন কাউকে দায়িত্ব দেওয়াটা বেটার, তো আপাতত এই কথাগুলো বলে আসছি। তো আমি তো বলে আসছিলাম এখন ওনাদের ব্যাপার, ওনারা কী ডিসিশন নেবে এটা ওনারাই। পাপুন থেকে কোনো আভাস বা ইঙ্গিত দিয়েছেন আপনাকে? না, উনি ওইরকম কোনো কিছু বলেনি আপাতত। আমি যেটা বললাম তো আপাতত আমি এটা ব্রেক হলে ভালো, আমি আমার ব্যাটিংয়ের দিকে মনোযোগ দিতে চাচ্ছি, এটাই আর কোনো কিছু না। হয়তো তারপর উনি মানে সামনে বোর্ড মিটিং আছে, বোর্ড মিটিংয়ে হয়তো ওনারা ডিসিশন নেবে কী করবে না। কিন্তু আপনার সময়টা খারাপ যাচ্ছিল, আপনি কি কোনো ভয়ে, কারো ভয়ে আপনি কথা? না না, কারো ভয় না। দেখেন আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে দেখেন আমি, আপনি যদি দেখেন আমি যখন আপনি ভালো খেলবেন তখন হয়তো আপনার টিম যদি রেজাল্ট নাও করে তখন কিন্তু আপনি টিমকে মোটিভেট করতে পারবেন। তো আমার কাছে আমি দেখেন আমিও ভালো খেলতে পারছি না, টিমও রেজাল্ট করতে পারছি না, তো এই সময় আসলে ক্যাপ্টেন্সি করাটা খুবই ডিফিকাল্ট। তো আমার কাছে মনে হয় আমি অনেস্টলি যদি চিন্তা করি আমার এই সময় আমার কাছে মনে হয় আমি মানে না করাটা সবচেয়ে বেটার। মানে কি শুধুমাত্র আপনার ব্যাটিংয়ের উপরে ফোকাস করার জন্য কি আপনি এই সিদ্ধান্তটা বিসিবি প্রেসিডেন্টকে জানিয়েছেন? জি, আমার কাছে মনে হয় যে আমি ফিল করি যে আমার নিজের ব্যাটিংয়ের একটু মনোযোগ দিয়ে আমি আমার কাছে মনে হয় যে ব্যাটিংটা একটু আমি মনোযোগ দিতে পারি, তাহলে আমার টিম আমার জন্য বা টিমের জন্য বা আমার আপনার কথা শুনে তখন ভাই কি বলছেন? ওটা মনে মনে হয়তো আপনি ওনারা পরে ডিসিশন নেবে কী করবে না করবে এরকম। ভাই এটা হয়তো অতীত হয়ে গেছে, অতীত তো কারো কাছে মনে থাকে না, এখন সামনে যেগুলো আছে ওগুলো নিয়ে কাজ করতে হবে। আমার কাছে মনে হয় ওইটা আমি ওইটা অতীত কোনোভাবে আমার কাছে আমার মেটার। আচ্ছা, আপনি এতদিন আপনার একটা ইয়ে ছিল যে আপনি আসলে যায় আমি আপনার কথা বলা শুরু প্রেসার পড়ছে না, এখন কি মনে করছেন আসলে যে এটা এই ব্যাট প্রেসটা আসলে না প্রেসার কি? এটা আমি না, এটা আমার আমার জায়গায় অন্য যে কোনো বড় ক্যাপ্টেনই হোক, সে যদি টিমে কন্ট্রিবিউট করতে না পারে আলটিমেটলি কিন্তু প্রেশার একটু আসবে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা অস্বাভাবিক কিছু না। মইনুল ভাই আপনার কি মানে মনে হচ্ছে না কি কেউ এই দায়িত্বটা নিতে পারে আপনার পর? কাকে মনে হচ্ছে আমি যেটা বলে না এটা হয়তো ওনারা ডিসিশন নিবে। আপনি কি কোনো সাজেশন? ওইরকম আমি হয়তো ওইরকম ভাবে সাজেশন করিনি, হয়তো বোর্ড হয়তো ডিসিশন নিবে কাকে দিবে না দিবে। আপনি নিজে কোনো নাম প্রস্তাব করবেন? আপনার পাপন ভাই আপনার এই সিদ্ধান্ত জানার পরে পাপন ভাই আপনি কি বলেছে আপনাকে, এবং একই সাথে আপনার কাছ থেকে কি জানতে চেয়েছে কিনা যে টেস্ট ক্যাপ্টেনসিটা কাকে দিলে বেটার হয়, যেহেতু আপনি ক্যাপ্টেন হয়তো চিন্তা ভাবনা করবেন ওনারা কাকে দিবেন না দিবেন। দেখেন ওনারা হয় সামনে 2 তারিখ বোর্ড সভা আছে, সেটা আপনার সবাই জানেন, তো ওইখানে হয়তো ডিসিশন নেবে যে কাকে দিবেন না দিবেন। আমি আমার দায়িত্ব আমি আমার যে মুমিনুল ভাই আপনার কাছে পাপন ভাই কি বলেছেন? উনি শুনছেন, উনি হয়তো সেটা হয়তো আপনাকে মানে আপনাকে কি ক্যারি অন করার ব্যাপারে কোনো কিছু বলেছেন আসমান হোসেন পাপন? উনি বলেছে কিন্তু আমি আসলে জিনিসটা চাচ্ছি মানে বোর্ড থেকে আপনাকে ক্যারি অন করতে বলা হচ্ছে, বাট আপনি ব্যক্তিগতভাবে যাচ্ছেন? আমি আসলে ব্যক্তিগতভাবে আসলে যাচ্ছি না, কারণ আমি আপনাকে একটু আগে কিন্তু এক্সপ্লেন করলাম কেন যাচ্ছি না। প্রেসিডেন্টের সাথে আপনার কি কথা হলো? একটা ইস্যু নিয়ে আসলে আলোচনা চলতেছে মানে বেশ কয়েকদিন যাবো তো প্রেসিডেন্টের সাথে আসলে আপনার আলোচনাটা কি হলো? জাস্ট না, ওইরকম কোনো কিছু না, জাস্ট বললাম যে দেখেন আমি কয়েকটা সিরিজের আমি এজ এ ক্যাপ্টেন হিসেবে আপনার ওইভাবে টিমে কন্ট্রিবিউট করতে পারছি না, আর আমার কাছে মনে হয় যে আমার এই সময়টা আমি টিমকে ওইভাবে মোটিভেট করতে পারছি না। আমার কাছে মনে হয় যে এই সময় নতুন কাউকে দায়িত্ব দেওয়াটা বেটার, তো আপাতত এই কথাগুলো বলে আসছি। তো আমি তো বলে আসছিলাম এখন ওনাদের ব্যাপার, ওনারা কী ডিসিশন নেবে এটা ওনারাই। পাপুন থেকে কোনো আভাস বা ইঙ্গিত দিয়েছেন আপনাকে? না, উনি ওইরকম কোনো কিছু বলেনি আপাতত। আমি যেটা বললাম তো আপাতত আমি এটা ব্রেক হলে ভালো, আমি আমার ব্যাটিংয়ের দিকে মনোযোগ দিতে চাচ্ছি, এটাই আর কোনো কিছু না। হয়তো তারপর উনি মানে সামনে বোর্ড মিটিং আছে, বোর্ড মিটিংয়ে হয়তো ওনারা ডিসিশন নেবে কী করবে না করবে।
কিন্তু আপনার সময়টা অনেক খারাপ যাচ্ছিল না আপনি কি কোনো ভয়ে কারো ভয়ে আপনি এই কথা না না কারো ভয়ে না দেখেন আমি এজ এ ক্যাপ্টেনিসমে দেখেন আমি আপনি যদি দেখেন আমি যখন আপনি ভালো খেলবেন তখন হয়তো আপনার টিম যদি রেজাল্ট নাও করে তখন কিন্তু আপনি টিমকে মোটিভেট করতে পারবেন তো আমার কাছে আমি দেখেন আমিও ভালো খেলতে পারছি না টিমও রেজাল্ট করতে পারছে না তো এই সময় আসলে ক্যাপ্টেন্সি করাটা খুবই ডিফিকাল্ট তো আমার কাছে মনে হয় আমি অনেস্টলি যদি চিন্তা করি আমার এই সময় আমার কাছে মনে হয় আমি না করাটা সবচেয়ে ভালো মানে কি শুধুমাত্র আপনার ব্যাটিং এর উপরে ফোকাস করার জন্য কি আপনি সিদ্ধান্তটা বিসিবি প্রেসিডেন্টকে জানিয়েছেন জি আমার কাছে মনে হয় যে আমি ফিল করি যে আমার নিজে ব্যাটিং এর একটু মনোযোগ দিয়ে আমি আমার কাছে মনে হয় যে ব্যাটিং টা একটু যে আমি মনোযোগ দিতে পারি তাহলে আমার টিম আমার জন্য ভালো টিমের জন্য ভালো আমার আপনার কথা শুনে আপনার পাপন ভাই কি বলছে ওটা মনে হয় হয়তো আপনি ওনারা পরে ডিসিশন নেবে কি করবে না করবে এরকম হয়তো অতীত হয়ে গেছে অতীত তো কারো কাছে থাকে না এখন সামনে যেগুলো আছে ওগুলো নিয়ে কাজ করতে হবে আমার কাছে মনে হয় ওইটা আমি ওইটা অতীত কোনো আমার কাছে আমার কাছে আচ্ছা আপনি এতদিন আপনার একটা ইয়ে ছিল যে আপনি আসলে আমি আমার কথা বলেছি